গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, কাজ ও খাদ্যের সংকট নিরসনের দাবিতে রাজধানী আগরতলাতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বামফ্রন্টের 4টি গণসংগঠন। মানুষের যে বিভিন্ন অধিকার সেগুলো আজকে ত্রিপুরা রাজ্যে আক্রান্ত। আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং আমরা দেখছি আমাদের রাজ্যে গ্রাম পাহাড়ে খাদ্যের কর্মসংস্থানের ভীষণ সংকট। গ্রাম থেকে মানুষ শহরে এসে কাজের জন্য লাইন দিচ্ছে, এই কাজ ও খাদ্যের গ্যারান্টি করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাজ্যের এই জোট সরকার নির্বাচনের পূর্বে তাদের ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল কর্মসংস্থান সহ সামাজিক ভাতা বৃদ্ধির যে কর্মসংস্থানের সহ সামাজিক ভাতা বৃদ্ধির যে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতিগুলি পূরণের দাবিতে আজকে আমরা DYFI এবং TYF গোটা রাজ্যে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি।